কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর রয়েছে কোটি ভক্ত। গানের পাশাপাশি এই তারকাদের জীবনের প্রতিটি ঘটনা দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। সম্প্রতি বিটিএস কিং জাংকুককে বিয়ের প্রস্তাব দেন তারই সতীর্থ আরএম। সেই গল্পই শোনাবেন মেহরা রহমান সেমরান। ফিফা বিশ্বকাপ 2022-এর উদ্বোধনী মঞ্চে গান গেয়ে অনেকটা সময় পর আলোচনার সৃষ্টি করেছিলেন বিটিএস এর কিং জাংকুক। ড্রিমার্স কান্ট্রির সঙ্গে সেদিন কণ্ঠ মিলিয়েছিলেন দুবাই স্টেডিয়ামে থাকা হাজার হাজার বিটিএস ভক্ত। ওই গানের পর অনেকটা সময় ধরে দেখা মিলছিল না বিটিএস এর এই তারকাদের। ভক্তদের কপালে ছিল চিন্তার ভাঁজ, তবে কি তারা নতুন গান নিয়ে ব্যস্ত নাকি অন্য কিছু? এমনও নানা প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল বিটিএস ভক্তদের মনে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের সামনে ফিরে এলেন বিটিএস এর জনপ্রিয় কণ্ঠশিল্পী কিং জাংকুক। সম্প্রতি কোরিয়ান সোশ্যাল মিডিয়ায় 3 ঘন্টার একটি লাইভ সেশনে অংশ নেন, আর এই আড্ডায় অনলাইনে তার সঙ্গে যুক্ত হন বিটিএস আর্মি। গান আড্ডার পাশাপাশি এই অনুষ্ঠানে নিজের জীবনের বেশ কিছু সিক্রেট শেয়ার করেন জাংকুক। তবে মজার বিষয় হচ্ছে, এবারের অনলাইন আড্ডায় জাংকুককে বিয়ের প্রস্তাব দেন এই ব্যান্ডের লিডার আরএম। অনেকের মতো তিনিও লিখেন প্লিজ ম্যারি মি। ওই মন্তব্য দেখে জাংকুক মজা করে উত্তর দেন, আমি বিয়ে করতেই পারি, কিন্তু আমাকে সামলাতে পারবে তো? আমাকে সামলানো কিন্তু খুব চাপের বিষয়। আরএম এবং জাংকুকের এই রসিকতা দেখে অনেক খুশি বিটিএস ভক্তরা। লাইভের শেষের দিকে বিটিএস সতীর্থ ভিও যোগদান করেন। অনেকদিন পর বিটিএস আর্মিদের লাইভ দেখে রঙিন হয়ে উঠেছে ভক্তদের মন। ওই লাইভ সেশনে ড্রিমার্স স্টিল লাইফের মতো গান গাইতে দেখা যায় সঙ্গীত শিল্পী জাংকুককে। মেহরা রহমান সিমরান, দেশ বিনোদন।